আপনারা সকলেই জানেন আগামী একুশ মে চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে আমি একজন মানুষের সাথে এই মুহূর্তে কথা বলতে চাই যিনি চকরিয়ার ভোট ব্যাংক হিসেবে খ্যাত তিনি হচ্ছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আজিমুল হক আজিম যিনি সরাজপুর মানিকপুর ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন থেকে এখনো পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জনাব আজিমুল হক আজিম আপনাকে স্বাগতম চিঠি আনি যদি একটু বলতেন এবারের নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি আমি প্রথমেই টিএনকে আমি ধন্যবাদ জানাই আমার কাছে কিছু বক্তব্য নেওয়ার জন্য এই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোনো নমিনেশন দেবে না যে জন্য দুজনেই আমাদের দলের মানুষ একজন হচ্ছেন সাবেক সংসদ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মেয়র উনি দীর্ঘদিন ধরি চোখ দায়িত্ব ছিলেন কিন্তু গতবারে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেছেন উনিও ভোট করতেছেন পাশাপাশি আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান রানিং যে আছে সেও ভোট করতেছেন উনিও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং বিশিষ্ট ক্রীড়াবিদ কিন্তু দুজনেই তো দিন শেষে আমার একই নৌকে উঠতে হবে এই জন্য আমি কারো পক্ষে কাজ করতেছি না এই জন্য আমি কোনো মঞ্চে কোনো স্টেজে গিয়ে বক্তব্য দিচ্ছি না আমার ভোটটা খাকে দিব আমি কার পক্ষে কাজ করতেছি গোপনে এটা প্রার্থীরাই জানে আচ্ছা তো এই যে দুজন প্রার্থীর কথা আপনি বলেছেন একজন হচ্ছে জাফর আলম আরেকজন হচ্ছে ফজলুল করিম সাইদি এই যে একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করছে একজন আরেকজনের বিপক্ষে বক্তব্য রাখছে খুব খারাপ খারাপ কথা বলছে তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন এটা আমার দলের জন্য খুবই খারাপ দিক কারণটা হচ্ছে যে আমাদের বিশেষ কারণে এই সরকার এই ঘোষণাটা দিয়েছেন কোনো নমিনেশন দিবে না উপজেলা পরিষদে কিন্তু অতীতেও আমরা দেখেছি জল পরিষদের নমিনেশন ছিল যখন মার্কা নৌকো ছিল না তখনও কিন্তু নমিনেশন দিত সেই সময় আমি ভোট করেছি আমার মামা নওয়ার কন্ট্রাক্টর ভোটে দাঁড়িয়েছিলো সে নমিনেশন নিয়ে ভোট করছিল তাহলে এখনও এই বিরোধী দল যেহেতু নির্বাচনে আসতেছে না মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সবাই অংশগ্রহণের জন্য এই নির্বাচনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং নৌকা দিবে না আমি প্রার্থী ছিলাম যদি সরকার নমিনেশন দিত নিশ্চিত আমি আশা করছিলাম আমি নৌকামার্কা পাবো এবং আমি ভোট করবো আমি বোজরা চেয়ারম্যান হব। কিন্তু এই মুহূর্তে যেহেতু উন্মুক্ত করে দিয়েছে এখানে তাদের বক্তব্যগুলো এভাবে হচ্ছে যে এই বক্তব্যগুলো আমরা ভবিষ্যতের জন্য আমাদের অন্ধকার সেটা হচ্ছে কি এখানে জমতবিএমপি থেকে মুক্ত হয়ে বুট ছাওয়া হচ্ছে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হবে এই বক্তব্যগুলো আমাদের জন্য কিন্তু নেগেটিভ বিষয় এই আছে আমরা যারা নিতে পারি না এরকম কথা ওখানে বলা হয় এখানে অনেক বক্তব্য আছে এগুলো নিয়ে হয়তো আমি বললাম আমিও যেহেতু একটা পক্ষে বুট করতেছি আমার একটা মার্কা আছে সেই মার্কার পক্ষে গতিছে এটা আমি বলতে পারবো না কিন্তু যে বক্তব্যগুলো আমাদের ভবিষ্যৎ অন্ধকার এগুলো কারণ দিনশেষে আমাদের একুইনোকে উঠতে হবে তো যদি একটু বলতেন মানে এই নির্বাচনে আপনি বলছেন নিরপেক্ষ কিন্তু আপনি আপনার পছন্দের প্রার্থীকে আপনি কার জন্য ভোট করছেন আপনি জানেন এখানে একটা গ্রুপিং তো আছে

আঠারো ডিউন ইউনিয়নের মানুষের কাছে ধারা ধারে গিয়েছি আমার বোনের জন্য বোট চাওয়ার জন্য এবং আশা করি আমার হাঁস পার্কা বিপুল বোর্ডে বিজয় হবে এটা উনি জাহানারা আমি বলেছি পার্ড ডেমোসি চেয়ারম্যান ছিল এবং বীর মুক্তিযুদ্ধ ছিল ওনার আহ বিশাল একটি পরিচিতি ছিল উনি নির্বাচিত হওয়ার আট মাস পরে উনি মারা গেছেন এরপর উনি জাহানারা পারবিন আরেকবার ভাইস চেয়ারম্যান ছিল সে ভাইস চেয়ারম্যান হয়েছিল বিপুল বোর্ডে

দুই হাজার তিন সালে নির্বাচিত হয়েছি সুরাজপুর মানিকপুর নবগঠিত ইউনিয়ন পরিষদে সেই থেকে ধারাবাহিকভাবে আমি তিনবার নির্বাচিত হয়েছি চতুর্থবার আমি বিনা প্রতিদ্বন্দ্বিত হয়েছি দীর্ঘদিন ধরে আমি কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্ব পালন করি আবার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের প্রথমে আমি বন পরিবেশ সম্পাদক ছিলাম উপজেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সম্পাদক ছিলাম সাবেক এক নম্বর এখন বর্তমান আমি হয়তো প্রস্তাবিত কমিটি জেলা আওয়ামী লীগের একটা পৌষ পদবীতে আছি আমি এই পৌষ পদবি ব্যবহার করে আবার আমি উপজেলা চেয়ারম্যান সমিতিরও সভাপতির দায়িত্ব পালন করি এই জন্য সবাই বলে আমার যেহেতু আমার বড় ভাই কাকারাই নিয়মের চেয়ারম্যান ছিল সাবেক কাকারা বে হত্র কাকা আবার আমার দীর্ঘদিনের যেহেতু এই ভোটজনন্দ্র সাইটটা টার্ম যারা চেয়ারম্যান ছিল তারা সব আমার বন্ধু সেটা বিএমপি হোক জমাত হোক আমলীক হোক সবার সাথে আমার একটা সুসম্পর্ক পরিচিত এই জন্য সবাই বলে আমার একটা ব্যাট ব্যাংক আছে

টিকিটটাই খুব গুরুত্বপূর্ণ নৌকাটাই খুব গুরুত্বপূর্ণ এটা পেলে আর কেউ ভয়ে বোট করতো না এখন যেহেতু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে অবশ্যই অবশ্যই বিপুল বোর্ডে মাঠে আসবে এবং এইবারে গতবারে আমরা তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল এবার মনে হয় আমার পঞ্চাশের উপরে ওই একশোতে একশো পার্সেন্ট ভোট কাস্ট হবে এই বিশ্বাস আমার রয়েছে এবং বোর্ডের আমিষ খুবই জোরালোভাবে অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম আজিমুল হক আজিমের সাথে আপনারা ইতিমধ্যেই তার পরিচয় আপনারা পেয়ে গেছেন ওনার কাছ থেকে আমরা শুনেছি চক্রিয়া উপজেলা পরিষদের নির্বাচনী নানান কথাবার্তা নিয়ে এতক্ষণ আমি আব্দুল রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে